লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সর্বাধিক জনবহুল সবচেয়ে সম্পদশালী শহর। 2017 সালের আদমশুমারির ফলাফল অনুযায়ী লাহোরের মোট জনসংখ্যা 1,11,26,285 জন। ফলে জনবহুল এই শহরে যাত্রী পরিবহনের স্বস্তি আনতে লাহোর মেট্রো ব্যবস্থা গড়ে তোলা হয়, যেটি পাকিস্তানের প্রথম মেট্রো রেল ব্যবস্থা। এই অরেঞ্জ মেট্রো রেলই পাকিস্তানের প্রথম মেট্রো রেল। এই লাইনের দৈর্ঘ্য 27 কিলোমিটার। যে মেট্রো লাইনে প্রতিদিন 2,50,000 যাত্রী চলাচলের আশা। এই অরেঞ্জ মেট্রো লাইনের কাজ শুরু হয় 2015 সালে। শেষমেশ 2020 সালের অক্টোবরে পাকিস্তানের প্রথম মেট্রো হিসেবে যাত্রা শুরু করে অরেঞ্জ মেট্রো লাইন। অরেঞ্জ মেট্রোর 27 কিলোমিটার লাইনের মধ্যে 25 কিলোমিটারই মাটির ওপরে এবং বাকি 2 কিলোমিটার মাটির নিচে। 27 কিলোমিটার এই রেলপথে লাহোরের উত্তর থেকে দক্ষিণ অংশে যেতে সময় লাগছে 45 মিনিট। এই পথে স্টেশন রাখা হয়েছে 26টি, যার 2টি মাটির নিচে। অরেঞ্জ লাইন মেট্রো রেলের এক পথের ভাড়া 40 রুপি ঠিক করা হয়েছে। পাকিস্তান সরকারের আশা, পূর্ণ সক্ষমতায় মেট্রো রেলটি চালু হলে প্রতিদিন 2,45,000 যাত্রী পরিবহন সম্ভব হবে। আর 2025 সাল নাগাদ অরেঞ্জ মেট্রো লাইনে প্রতিদিন 5,00,000 যাত্রী পরিবহনের আশা করছে পাক সরকার। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সিপিইসি পরিকল্পনার আওতায় এটি পাকিস্তানে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প। পাকিস্তানের দৈনিক ডন এবং বিবিসির তথ্য অনুযায়ী 300 বিলিয়ন রুপির প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড এবং চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড। তবে এই মেট্রো রেল প্রকল্প নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল দেশটির নাগরিক সমাজ। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে শালিমার গার্ডেন সহ বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রকল্প এলাকায় 600-এর বেশি গাছও কেটে ফেলা হয়েছে বলে দাবি পাক নাগরিক সমাজের। পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের প্রথম মেট্রো রেলের দৈর্ঘ্য হল 82 কিলোমিটার ও স্টেশন থাকবে 60টি। মেট্রো ব্যবস্থাটিতে 3টি মেট্রো লাইনের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 27 কিলোমিটার, যেটির কাজ শেষে শুরু হয়েছে যাত্রী চলাচল। আরেকটি গ্রিন লাইন, দৈর্ঘ্য হবে 14 কিলোমিটার। এটি লাহোরের চৌবারিজ থেকে কলেজ রোড পর্যন্ত নির্মিত হবে। আর তৃতীয় লাইনের নাম পার্পেল লাইন। এটি 32 কিলোমিটার দীর্ঘ হবে। এই লাইন লাহোর বিমানবন্দরকে যুক্ত করবে। বাংলাদেশের রাজধানী ঢাকায়ও চলছে প্রথম মেট্রো রেল নির্মাণের কর্মযজ্ঞ। সরকারের আশা 2022 সালের ডিসেম্বরে যাত্রী চলাচলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।